একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে প্রথম দিনে যুক্ত হচ্ছেন কিশোরগঞ্জ, বান্দরবান ও নড়াইল জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর মধ্যে নড়াইল দুই আসনে ভোটারদের সঙ্গে প্রধানমন্ত্রীর কনফারেন্সে অংশ নেবেন মাশরাফি বিন মর্তুজাও। এ উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। এখানে নৌকা বিপুল ভোটে জয় করবে এবং এত বেশি ভোট পাবে সারা বাংলাদেশে সবচেয়ে এই নড়াইল এলাকাবাসী, এই লোহাগড়া থানা বুঝাই দিবে যে মাশরাফিকে আমরা কত ভালোবাসি। নড়াইলের কাঙ্ক্ষিত যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হতে বাকি আছে সেই উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আগামী দিনে সম্পন্ন করবে মাশরাফি বিন মর্তজা, এটাই আমাদের প্রত্যাশা। ইতোমধ্যে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে সব প্রস্তুতি শেষ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। ব্যাপক একটা জনসভা এখানে হবে, জনসমাগম ঘটবে এবং বিভিন্ন অঞ্চল থেকে, লোহাগড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে মিছিল সহকারে, নৌকা প্রতিক্রিয়া মিছিল সহকারে এখানে সমাবেশে উপস্থিত হবে। দলীয় প্রধানের কাছ থেকে নির্বাচনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার আশায় রয়েছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাশরাফির ভিডিও কনফারেন্স দেখতে উন্মুখ এলাকার 3,17,000 ভোটার। নতুন প্রজন্ম মাশরাফি বিন মর্তজাকে অনেক ভালোবাসে এবং মাশরাফি বিন মর্তজাকে ভালোবেসে আমরা নতুন প্রজন্মের প্রথম ভোট নৌকায় দিতে চাই। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার জয় হবে বলেও প্রত্যাশা নেতাকর্মীদের। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন।